পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বড়সড় ভাঙন বিরোধী শিবিরে। মোথাভারী বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে বিজেপি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে প্রায় 500 কর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ তৃণমূলের নেতাকর্মীরা। এদিন বিরোধী শিবিরে আসা তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। দেখুন, এক তো হচ্ছে যে আমাদের ব্লক থেকে, আমাদের দল থেকে সবসময় কিছু লোক, প্রত্যেকটা দলে কিছু লোক সুবিধাবাদী থাকে, তারা সময় বুঝে কখনো এই দলে থাকে, কখনো ওই দলে চলে যায়। দু তিন দিন আগেও কিছু সুবিধাবাদী দু চারজন যারা কোনোদিনই যে পার্টিতে থাকে সেই পার্টির ভোটটা করে না এবং আমার বিধানসভায়ও ভোট করেনি, তো তারা অন্য দলে গেছে। কিন্তু আমরা কাদেরকে জয়েন করাবো? আজকে যারা মেন লিডার, মোথাবাড়ি বিধানসভার মেন লিডার, মোথাবাড়ি বিধানসভার যারা জনপ্রতিনিধি, একটাও বাইরে নেই তৃণমূল কংগ্রেসের, তবুও সাধারণ লোক, গ্রামের কর্মীরা এসে এখানে ভিড় করছে, বার্তা পাঠাচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। এবং আজকে কয়েকজন গুরুত্বপূর্ণ বিজেপিরও ছিলেন, কংগ্রেসের এবং সিপিএমের গুরুত্বপূর্ণ ছিলেন, যারা লোকাল লেভেলে ভালো লিডারশিপ দেন, তারা আজকে পতাকা ধরেছেন এবং প্রায় 500 জন এরকম লিখিত আমাদেরকে দিয়েছেন এবং তাদেরকে আজকে আমরা মঞ্চে উঠাতে পারেনি, আমরা তাদেরকে বক্তব্যের মাধ্যমে স্বাগত জানিয়ে আমাদের তৃণমূল পরিবারের স্বাগত জানিয়েছি এবং আগামী দিনে তাদের যোগদানে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। ফলে তৃণমূল কংগ্রেসে আমি সবসময় একটা বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেস দিদির নেতৃত্বে যারা তৃণমূল কংগ্রেস করতে চায়, মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা তৃণমূল কংগ্রেস করতে চায়, তাদের মন থেকে তৃণমূল কংগ্রেস করতে হবে। শুরু থেকে বলবে যে আমি তৃণমূল কংগ্রেস করি, অথচ ভোট যখন আসবে তখন সে তৃণমূল কংগ্রেসের ভোট না করে অন্য পার্টিকে সহযোগিতা করবে, তো আমরা চাই না যে সেই সব লোক আমাদের পার্টিতে থাকুক, তারা যত তাড়াতাড়ি যাবে তত ভালো। আরও এক দফা দেখবেন সারা রাজ্য জুড়ে, সারা জেলা জুড়ে, সারা বিধানসভা জুড়ে আরও এক দফা কিছু কর্মী, মানে যারা দু নৌকায় পা দিয়ে থাকে, তারা জয়েন করবে, যখন টিকিট পাবে না দেখবেন আরও এক দফা জয়েন করবে। ফলে আমরা চাইছি, আমরা জানি যে কী হতে পারে, ফলে আমরা অগ্রিমও বলতে পারি যে এই যে দু তিনজন জয়েন করেছে, আরও দু চার পাঁচজন দশজন যারা আছে ভাবছে যে টিকিট পাবো কি পাবো না, পাবো কি পাবো না, কিন্তু আমরা স্বচ্ছ লোক, দুর্নীতি মুক্ত লোকদের, মানুষ যাদেরকে ভালোবাসবে, মানুষের সঙ্গে যারা যোগাযোগ রাখবে।